আসসালামু আলাইকুম চলে আসছি প্রিয় বন্ধুর আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে যারা আরবিতে কথা বলতে চান সম্পূর্ণ আজকের এই ভিডিওটা আপনারা নাটনে দেখতে হবে তো চলুন আমরা ভিডিওটা আগে শুরু করি আনা আরবি অর্থ হচ্ছে আমি আপনারা সবসময় মনে রাখতে হবে আজকে যে ভাষাগুলো আপনারা শিখছেন প্রতিদিন করে আপনারা ট্রাই করবেন নিজেরা আনা অর্থ আমি ইনতা অর্থ হচ্ছে তুমি আগে আমরা বলছিলাম আনা অর্থ আমি ইনটা অর্থ হচ্ছে তুমি হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি যেমন আপনি একজন মানুষের নাম জানেন না আপনি আরবিতে শুধু বলবেন হুয়া তাহলে ওরা বুঝে যাবে যে তাকে বলছে কোয়েস অর্থ হচ্ছে বালো কোয়েস অর্থ হচ্ছে বালো কোনো কিছু যদি বলেন যে বালো তাহলে আরবিতে বলবেন কোয়েস মকিদা অর্থ হচ্ছে এভাবে না মুকিদা অর্থ হচ্ছে এভাবে না তবে আরেকটা শব্দ হচ্ছে হাদা মুকিদা এইটা এভাবে না দুইটা শব্দ আপনারা ব্যবহার করতে পারবেন গুম অর্থ হচ্ছে ওঠা বা ওঠো তবে সৌদিরা এভাবে বলে ইয়ার্লা গুম গুম অর্থ ওঠা বা ওঠো ইদাম ইদাম অর্থ হচ্ছে তরকারি বাংলাতে আমরা তরকারি বলি আরবিতে বলতে হবে ইদাম ইদাম অর্থ তরকারি খুব ভালো অর্থ হচ্ছে মিয়া মিয়া আপনি যদি কোনো কিছুকে ভালো বলতে চান তাহলে বলবেন মিয়া মিয়া তবে আরেকটা শব্দ আছে হাদা মিয়া মিয়া মানে হচ্ছে এটা খুব ভালো কাজটি কেমন আরবিতে হবে ক্যাফ সুগল ক্যাফ অর্থ কেমন সুগোল অর্থ হচ্ছে কাজ কাজটি কেমন ক্যাফ সগল তাড়াতাড়ি কাজটি করো আরবিতে হবে সোরা সোরা সোগোল তাড়াতাড়ি অর্থ হচ্ছে সোরা সোরা সোগল অর্থ হচ্ছে কাজ কাজটি তাড়াতাড়ি করো আপনাকে এইভাবে বলবে ইয়াল্লা সোরা সোগোল তাড়াতাড়ি কাজটি করো মানে বিভিন্ন রকমভাবে বলা হয় তাড়াতাড়ি কাজটি করো আরবি শব্দ হচ্ছে সোরা সোরা সগল কত টাকা বেতন দেবে আরবিতে হবে কাম ফুলুজ আতেনি। যেমন আপনি একটা কাজ করবেন তাহলে আপনি জিজ্ঞাসা করবেন ইনতা কাম ফুলুস আতেনি। তুমি কত টাকা দেবে এখানে হচ্ছে কত টাকা বেতন দেবে দুইটা শব্দ একই কাম অর্থ হচ্ছে কত ফুলুস অর্থ হচ্ছে টাকা আতেনি অর্থ হচ্ছে দেবে এদিকে এসো অর্থ হচ্ছে তাল হিনা এদিকে এসো অর্থ হচ্ছে তাল হিনা যেমন আপনাকে অনেক সৌদি ডাক দিবে মোহাম্মদ তাল হিনা তাহলে আপনি বুঝতে হবে আমাকে যাওয়ার জন্য বলছে এদিকে এসো তাল হিনা তাল অর্থ হচ্ছে এদিকে হিনা অর্থ হচ্ছে এসো ধন্যবাদ শুকরান আপনি যদি কাউকে ধন্যবাদ দিতে চান তাহলে বলবেন শুকরান শুকরান অর্থ ধন্যবাদ এরফা ফোক উপরে ওঠাও কোনো জিনিস উপরে ওঠাতে চাইলে তা তাহলে বা বলবেন এরফা ফোক ফোক অর্থ হচ্ছে উপরে এরফা অর্থ হচ্ছে ওঠাও এরফা ফোক উপরে ওঠাও কোনো জিনিস উপরে ওঠাতে চাইলে তাহলে বলবেন এরফা ফোক উপরে ওঠাও বা আপনাকে বলবে মোহাম্মদ হাদা শিল এরফা ফোক এই জিনিসটা উপরে রাখো এটা আপনি বুঝতে হবে হাফিফ অর্থ হচ্ছে হালকা হাফিফ অর্থ হচ্ছে হালকা কোনো জিনিস যদি একদম পাতলা হয় তাহলে আরবি ভাষাতে বলে হাঁ দা হাফিফ এই জিনিসটা অনেকটা হালকা হালকা অর্থ হচ্ছে হাফিফ বিয়া অর্থ হচ্ছে বিক্রি করা আপনি যদি কোনো জিনিস কিনতে চান তাহলে আপনি দোকানদারকে আরবিতে বলতে হবে হা দা বিয়া তুমি কি এটা বিক্রি করবে বিক্রি করা অর্থ হচ্ছে বিয়া বিয়া অর্থ হচ্ছে বিক্রি করা প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন